हेलो फ्रेंड्स, वेलकम टू शर्मिष्ठा कुक। आज के बेंगलर एक खूब प्रसिद्ध रेसिपि अपन साथे शेयर करब, जेटा स्कूल कॉलेज कैंटिने अल्प वयस्क छेले मेयेरा खूब भालोबाशे खेते और रेलवे कैंटिने इजिली अवेलेबल सब बयसेर मानुषेर ही रेसिपिटा खूब भालो लागे। ताले चलुन आज के आमी घुगनी रान्ना करे देखाई और आमी की रकम सहज पद्धतिते बाड़ीते एटा रान्ना करी সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমার আজকের রেসিপি ক্যান্টিন স্টাইল ঘুগনি, মানে স্কুল কলেজ রেলওয়ে এসবের ক্যান্টিনে যেরকম খুব সুন্দর চটপাটা স্বাদের ঘুগনি পাওয়া যায় সেই ঘুগনিটা আজকে আমি রান্না করব। আর এখানে আমি সব সরঞ্জাম সাজিয়ে নিয়েছি, এক এক করে বলবো রান্না করার সময়। আর প্রথমেই বলে নিই যে আমি এখানে মটর নিয়েছি, একদম ফ্রেশ মটর। আমি এটা জলে সোক করে রেখেছিলাম প্রায় 8 আওয়ার্স, আমি জলে সোক করে রেখেছি আর এখন এটা বেশ একটু সোয়েলিং হয়ে বড় বড় হয়ে গেছে। তো আমি এখানে অ্যাবাউট 400 গ্রাম মটর নিয়েছি, যেটা আমার প্রয়োজনে লাগবে সেরকম, আপনারা কম বেশি করতে পারেন। আর এখানে আমি প্রেশার কুকারে 3.5 থেকে 4 কাপ মতো জল নিয়েছি। নিয়ে আমি এবার এখানে মটরটা দিয়ে দেব। মটরটাকে প্রথমে বয়েল করতে হবে, এর সাথে আমি একটু সল্ট দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। প্রেশার কুকারে জল দেওয়ার পর ফ্লেমটা অন করলাম, আমি ফ্লেমটা এখন হাই ফ্লেমেই রয়েছে। আমি এবার লিডটা আটকে দিচ্ছি। এটা 2 সিটি হওয়ার পর, মানে 2 হুইসেল হওয়ার পর পর আমি এটা অফ করে দেব। তো এখন এটা প্রেশার কুকারে 2 হুইসেল আসা পর্যন্ত কুকড হবে। প্রেশার কুকারে মটরটা সেদ্ধ হচ্ছে, ওটা বয়েল হবে। আমি ততক্ষণে এখানে মশলাটা রেডি করব। এখানে একটা ভাজা মশলা রেডি করতে হয়, যেটার জন্য ঘুগনির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আমি 3টে শুকনো লঙ্কা নিয়েছি আর 1 টিস্পুন গোটা ধনে আর 1 টিস্পুন গোটা জিরে নিয়েছি। এখন একটু ফ্লেমটা কমিয়ে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। 1টা তেজপাতা আমি অর্ধেক করে নিয়েছি, জাস্ট 3 টুকরো দারচিনি নিয়েছি, ছোট এলাচ নিয়েছি 4টে আর ক্লোভস মানে লবঙ্গ নিয়েছি 3টে। এবার আমি হালকা করে এটা রোস্ট করে নেব। হালকা করে রোস্ট করছি যাতে পুড়ে না যায় ফ্লেমটা, সেই জন্য একটু জাস্ট মিডিয়াম ফ্লেমে রাখবেন আর খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু ঘুগনির স্বাদটা ভালো হবে না। আর এই ভাজা মশলাটা, এটা তো তেল ছাড়া জাস্ট রোস্টিং, এটা কিন্তু যে কোনো রকম নিরামিষ আলুর দম বা এই জাতীয় কোনো রকম রেসিপির সঙ্গে যায় এবং সেই ধরনের রেসিপিতেও আপনারা এই মশলা ইউজ করতে পারবেন। তাহলে দেখুন আমার ভাজা মশলাটা এটা রোস্টিং করা হয়ে গেছে। আমি এবার এটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নেব। আমি এটা সরাসরি একটা মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি একটা ফাইন পাউডার বানাবো। প্রেশার কুকারে 2টো হুইসেল হয়ে গেছে, আমি ফ্লেমটা অফ করে এটাকে স্ট্যান্ডিংয়ে রেখেছি একটু। আর এদিকে আমি আমার কড়াইয়ে আমি 3 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল নিয়েছি, মানে সর্ষের তেল, আর খুব অল্প করে জিরে মানে কিউমিন সিড আমি একটু ফোড়ন দিলাম, খুব সামান্য। সেটা আমি আলু কেটে নিয়েছিলাম, আমার যে পরিমাণ মটর ডাল আছে সেই অনুযায়ী আমি এরকম কিউবস করে 2টো মাঝারি সাইজের আলু কেটেছি। আর দেখুন এগুলো একটু ছোটো ছোটো করে ঘুগনির আলুগুলো কাটতে হয়, আমি সেরকম করে কেটে নিয়েছি। প্রথমে আলুটা ভেজে নেব। আর আলুটা কিন্তু কেটে একটু জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে, যেটা আমি আমার অনেক রান্নাতেই আগে বলেছি। আলু কেটে বাইরে রাখলে কিন্তু একটু কালচে রং হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, যাতে অক্সিডাইজ না হয় তাই জন্য আলু কাটার সঙ্গে সঙ্গেই জলে ডুবিয়ে রাখতে হবে। এবার এই আলুটাকে আমি ভালো করে সতে করে নেব, কিন্তু আবার খুব কড়া করেও ভাজবো না, মানে একেবারে লালচে হয়ে যাবে সেরম করেও ভাজবো না। আমি এর সঙ্গে সামান্য টার্মারিক পাউডার অ্যাড করছি আর সামান্য সল্টও অ্যাড করছি। সল্ট কখনোই একসাথে বেশি দিয়ে দেবেন না, কারণ অলরেডি মটর ডালের সঙ্গে সল্ট দেওয়া হয়েছে, আলুটা পোটাটোটা ভাজার সময়ও সল্ট দিতে হচ্ছে। সো প্লিজ অ্যাড সল্ট স্টেপ ওয়াইজ অ্যান্ড বিফোর ফাইনাল টাচ আপ
ইউ জাস্ট ক্যান টেস্ট ইট, তারপরে আপনার একটু টেস্ট করে নিয়ে দ্য রেস্ট অফ দ্য সল্ট ইউ ক্যান অ্যাড। আমি এখানে একটা বড় সাইজের অনিয়ন ভালো করে চপ করে নিয়েছি, একদম ফাইন চপ করে নিয়েছি। সেই ফাইন চপ করা অনিয়নটা কিছুটা গার্নিশিংয়ের জন্য রেখে বাকিটা আমি দিয়ে দিচ্ছি। গার্নিশিংয়ের জন্য কিছুটা রেখে দেব, এবার এর সাথে ভালো করে মিশিয়ে দেব। পেঁয়াজটাকেও সতে করব। আর আমি দেখিয়ে দিই যে ড্রাই রোস্টেড যে পাউডারটা বানিয়েছি সেটাও আমার অলরেডি রেডি হয়ে আছে। এটা খুব সুন্দর অ্যারোমা হয়, এটাও আমি ইউজ করব, যখন বলে দেবো কখন ইউজ করব। অনিয়নটা অনেকটাই নরম হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, অ্যান্ড লুকিং ট্রান্সলুটেন্ট লুসেন্ট অলসো, অ্যান্ড অলরেডি হ্যাজ বিন মিক্সড আপ উইথ দ্য পোট্যাটো। আমি এখানে 1 ইঞ্চ জিঞ্জার নিয়েছি আর একটা স্মল সাইজের গার্লিক নিয়েছি, পিল অফ করে নিয়েছি ভালো করে। আর জাস্ট হ্যাভ টেকেন 8 গ্রিন চিলিস অ্যান্ড মেড ইট ইন্টু পেস্ট ইন মিক্সার গ্রাইন্ডার, মিক্সার গ্রাইন্ডারে আমি এটা পেস্ট করে নিয়েছি। আর গ্রিন চিলির পেস্টটা একদম ফ্রেশ বলে, মানে এই পেস্টটা ফ্রেশ বলে খুব সুন্দর একটা অ্যারোমা থাকে, সে এটা আমি এবার মিশিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, আদা, রসুন, এগুলো যেহেতু ফ্রেশ গ্রাইন্ড করা হয়েছে খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে আসছে। এই সময় কিন্তু ফ্লেমটাকে আমি একদমই কম রাখছি যাতে কোনো রকম ইনগ্রিডিয়েন্টস পুড়ে না যায়। এবার আমি দেখুন চপ করে নিয়েছি একটা বড় সাইজের টমেটো আর চপ করে নিয়েছি মোরাললেস ফাইন করে, এই রকমভাবে আমি এই টমেটোটা এর মধ্যে অ্যাড করছি। টমেটোটাও স্ম্যাশি হয়ে যাওয়া পর্যন্ত, মানে যখন এটা একটু নরম হয়ে যাবে টমেটোটা, তারপর নেক্সট প্রসেসে যাব। এই ঘুগনি রবিবারের সকালে ছুটির দিনে লুচির সাথে, রুটির সাথে বা পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। আর আপনারা ইচ্ছা করলে এই ঘুগনি কিন্তু শুধুও খেতে পারেন, খুবই উপাদেয় লাগে, সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। আর বেঙ্গলের একটা খুব প্রসিদ্ধ রেসিপি এটা, যেটা ঘরে ঘরে সকলেই পছন্দ করে। আমি যেভাবে ঘুগনি বানাই আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখনো রেডি হচ্ছে আর কি, মানে কুকিং চলছে, ততক্ষণে আমি কিন্তু প্রেশার কুকার থেকে মটর ডালটা বার করে নিলাম আর ড্রেন আউট করে দিলাম জলটা। আর দেখুন মটরটা একদম সুন্দরভাবে কিন্তু বয়েল হয়ে গেছে, এর থেকে বেশি বয়েলিং করলে কিন্তু ভালো হবে না, ঠিক আছে? তো চলুন এবার দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি এটা 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, এটা রং যাতে ভালো হয় রান্না সেই জন্য নিয়েছি। ঝালটা কিন্তু কাঁচা লঙ্কা থেকেই আসছে আর ড্রাই রোস্টিংয়ের মধ্যে 3টে ছোট রেড চিলি ছিল, এটা ভালো করে মিশিয়ে দেব। আমি আবার একটু সামান্য টার্মারিক পাউডার অ্যাড করছি, মানে আমি স্টেপ বাই স্টেপ টার্মারিক পাউডার অ্যাড করলাম, জাস্ট 1 টিস্পুন টার্মারিক পাউডার নিয়েছিলাম সেটাই স্টেপ বাই স্টেপ অ্যাড করলাম। এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি যে মটর ডালটা নিয়েছি, মানে ঘুগনির মটর, হ্যাঁ দোকানে শপকিপাররা ঘুগনি মটর বলে এটাকে, মানে এটা মটর ডাল, তাহলে এটাকে এবার অ্যাড করব। আমি এবার মটরটা অ্যাড করে দিচ্ছি, অনেক সময় ভেতরে এরকম কালো মটর থেকে যায় সেটা বাদ দিয়ে দেবেন। আর যখন কড়াইয়ে আর কি দেবেন, যখন প্রেশার কুকার থেকে বার করার সময় যদি জল থাকে সেটা অ্যাড করবেন না, কারণ বেশি রানি হয়ে গেলে ঘুগনি ভালো হবে না। এটা একটা সেমি কনসিস্টেন্সি রাখতে হয় ঘুগনিতে। এবার আমি ভালো করে মটর জলটা মিশিয়ে দেব, পুরো মশলাটা ভালো করে মিশিয়ে দেব। মটর ডালটা দিয়েছি এবং মিশিয়ে দিয়েছি। এবার আমি এই যে রোস্টেড পাউডারটা তৈরি করলাম সেটা কিছুটা আমি এখন দিয়ে দিচ্ছি, কিছুটা আবার আমি গার্নিশিংয়ের সময় দেব। গার্নিশিংয়ের সময় জাস্ট ওপর থেকে ছড়িয়ে দেব, বাকিটা এখন দিয়ে দিচ্ছি। আর এই রোস্টেড পাউডারটা দেওয়া হলো বলে, রোস্টেড স্পাইস পাউডারটা দেওয়া হচ্ছে বলে আলাদা করে কিন্তু কোনো গরম মশলা এখানে লাগবে না, কারণ এটার মধ্যেই গরম মশলার বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো আছে, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, তাহলে সব ইনগ্রেডিয়েন্টস আমার মেশানো হয়ে গেছে। এবার আমি জল অ্যাড করছি, সেটা বুঝে অ্যাড করতে হবে।
কতটা লাগতে পারে সেটা বুঝে অ্যাড করতে হবে, কারণ অলরেডি কিন্তু মটরটা বয়েলড, এটা এখন জাস্ট কুকড হবে সব ইনগ্রেডিয়েন্টসগুলো একসাথে, তাই জন্য মটর ডালের সাথে আর কতটা জল অ্যাবজর্ব হতে পারে সেটা বুঝে দেবেন। এবার দিয়ে দিচ্ছি ফ্রেশলি চপড করিয়েন্ডার লিভস মানে ধনে পাতা, একটু লেবুর রস, খুব সামান্য লেবুর রস, পরে আর একবার দেবো গার্নিশিংয়ের সময়। আর পুরো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য জাস্ট 1 teaspoon সুগার, চিনি, এই চিনিটা কিন্তু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিতে হয় আর খুব ভালো হয় তার জন্য। কিন্তু কারোর যদি পছন্দ না হয় সুগার দেওয়া, সে কিন্তু ইজিলি এটাকে স্কিপ করতে পারবে। আমি এই এই সময় কিন্তু একটু টেস্ট করে দেখে নিলাম যে আর কতটা সল্ট লাগবে সেটা দেখে নিলাম। আমি আর একটু সল্ট অ্যাড করছি, যতটা সল্ট কম আছে আমার মনে হলো সেই সল্টটা আমি অ্যাড করে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে চেড়ে এবার লিড দিয়ে ঢেকে দিচ্ছি আর এটা এখন কুকড হবে। আমি ফিরে আসব ঠিক 7 মিনিটস পর, 7 to 8 মিনিটস এটাকে কুকড হতে দিতে হবে, তারপর আবার ফিরে আস। ফিরে এসেছি ঠিক 7 মিনিট পর, এবার আমি চেক করে দেখব। খুব সুন্দর অ্যারোমা বেরোচ্ছে আর দেখুন একদম যেরকম কনসিস্টেন্সি চেয়েছিলাম ঠিক সেই রকমই হয়েছে। আর আমার ঘুগনি কিন্তু রান্না হয়ে গেছে, এবার আমি ওপর থেকে আর একটু চপ করিয়েন্ডার লিভস আর একটু ওই রোস্টেড পাউডারটা ছড়িয়ে দিলাম। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি আর জাস্ট এটাকে 3 থেকে 4 মিনিট ম্যাক্সিমাম 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরে আমি সার্ভ করব। আমার গরম গরম ক্যান্টিন স্টাইল ঘুগনি একদম রেডি আর আমি করিয়েন্ডার লিভস মানে ধনে পাতা আর চপ অনিয়ন দিয়েছি আর সঙ্গে ওপর থেকে আমি একটু ঝুরি ভাজা ছড়িয়ে দিয়েছি যাতে আরও বেশি সুন্দর চটপটা লাগে আর অল্প কিছু গ্রিন চিলি ওপর থেকে দিয়ে দিয়েছি। তো এই রকমভাবে আমি গার্নিশ করেছি, আশা করি আপনাদের ভালো লাগলো এই সহজ পদ্ধতিতে ঘুগনি রান্না। আপনারা আপনাদের বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। শর্মিষ্ঠা কুকস দেখতে থাকুন, আমি আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করুন যাতে আরও অনেক নতুন দর্শক বন্ধু আমার এই চ্যানেলের সাথে যুক্ত হতে পারে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, আবার দেখা হবে।